বিনোদন ও সংস্কৃতি মানব মনের খোরাক যোগায়, জীবনকে করে আনন্দময়। বিনোদন মানে জীবনের স্তুতি, গতিময় প্রাত্যহিক জীবনের বিরতিতে যেন খানিক ছন্দ। বিনোদন আর সংস্কৃতিকে সঙ্গে নিয়েই মানুষ হাসে, মানুষ বাঁচে। আর এই হাসি আনন্দ ছড়িয়ে দিতেই দেশ ও দেশের বাইরের নিত্যদিনের বিনোদন ও সংস্কৃতির নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিনোদন প্রতিদিন। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ঈদ মানেই খুশি, আর সেই আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সোশ্যাল মিডিয়ায় সরব বাংলাদেশি তারকারা। ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজেদের অনুভূতি আর ঈদের নাটক সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে পোস্ট করেছেন তারা বিস্তারিত প্রতিবেদনে। ঈদে নিজের অনুভূতি, নাটক বা ছবির নিমন্ত্রণ কিংবা ব্যস্ততার নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশের ছোট ও বড় পর্দার তারকারা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তারকাদের সাথে ঈদ শুভেচ্ছার তালিকায় সামিল হয়েছেন নির্মাতারাও। মিষ্টি রঙের শাড়িতে মিষ্টি করে সেজেগুজে নিজের ছবিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকিয়া বাড়ি মম। কোরবানির পশুর সাথে ছবি তুলে বছরে দুই ঈদে নিজের অনুভূতির কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদের দিন মুক্তি পেল তার ছবি পরাণ। এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির পোস্টার শেয়ার করে ভক্তদের ঈদ বার্তা দিয়েছেন সিয়াম আহমেদ। সাদা পাঞ্জাবিতে ঈদ ভাইবস লিখেও পোস্ট করেছেন তিনি। ইনস্টায় শান্তিনিকেতন থেকে ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন রাফিয়াত, রশিদ, মিথিলা। ঈদ মোবারক জানাতে ভোলেননি তাহসান খানও। হাওয়া থেকে চান মাঝির ঈদ শুভেচ্ছা বিলিয়েছেন চঞ্চল চৌধুরী। আর চাপওয়ালার পক্ষ থেকে ঈদুল আজহার দাওয়াত দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। এছাড়াও ঈদ শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন চিত্রনায়ক অনন্ত, জলিল, জায়েদ খান, আরিফিন শুভ, নির্মাতা আশফাক নিপুন, সঙ্গীত শিল্পী এলিটা করিম সহ আরো অনেকে। ঈদ উদযাপন শুধু একার নয়, দর্শক ভক্তদেরও সাথে রেখেছেন দেশের তারকারা। তাই তো সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করেছেন তাদের ঈদ আয়োজন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। এবার জানবো ঈদে হলমুখ মানুষের খবর। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে আছেন সহকর্মী মহিব আল হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজধানীর মতিঝিলের সিনেমা হলে রয়েছে, এখানে অনন্ত জলিল পরিচালিত, অনন্ত জলিল অভিনীত ডিন্দা সিনেমা চলছে। তো এখানে এসে যেটা দেখলাম, যে বিষয়টি লক্ষ্য করলাম, যে প্রতি ঈদে সিনেমা মুক্তি মানে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে, সেই উত্তেজনা বিরাজ কিন্তু লক্ষ্য করা যায়নি। কারণ এই ঈদে অনন্ত জলিলের যে সিনেমাটি বিগ বাজেটের শত কোটি টাকার বাজেটের সিনেমাটি মুক্তি পেয়েছে, সেই সিনেমাটি দর্শকরা সেভাবে আগ্রহ তৈরি করতে পারেনি। এবং আমি এখানকার কিছু দর্শকদের সঙ্গে কথা বলেছি, যারা সিনেমাটি ইতিমধ্যে দেখেছেন, তাদের সঙ্গে কথা বলার পর জেনেছি তারা বলছে যে সিনেমাটির গল্প এবং সিনেমাটির অ্যাকশন যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু তারা ভালোভাবে পায়নি। এবং এর কারণ হিসেবে তারা বলছে যে গল্পের শুরু এবং শেষটা কীভাবে হলো সেই বিষয়টা তারা জানতে পারেনি। এবং হলের যারা কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, সেই তথ্যটি হচ্ছে ঈদের কোরবানির কারণে ঈদে হলে মানুষ আসতে অনেকটা বিলম্ব হচ্ছে। কারণ হচ্ছে সিনেমার যে দর্শকরা যারা দেখেন তারা একটু সময় নিয়ে ধীরে সুস্থে আসেন, কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত বিকালের শোতে প্রায় 70 জন দর্শক নিয়ে এই সিনেমাটি শুরু করেছেন। আর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঈদুল ভিতরের দর্শক চাহিদা বেশি থাকলেও কোরবানি ঈদে কিন্তু দর্শক সংখ্যা অনেকটাই কমে যায়, সেই বিষয়টিও বলছেন। এবং পাশাপাশি এই ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, এই তিনটি সিনেমার মধ্যে অনন্ত জলিলের দিন দ্য ডে, রায়হান রাপি পরিচালিত পরাণ এবং অনন্য মামুন পরিচালিত সাইকো, এই তিনটি সিনেমায় ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার মধ্যে যে সিনেমাটি অনন্ত জলিলের দিন দ্য ডে, এই সিনেমাটি রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়েছে, 119টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুহিব। আমরা সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলের মধুমিতা সিনেমা হলে। ঢালিউডের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা টালিউডের পুত্রবধূ, সেই সূত্রে কলকাতাতেই বাংলাদেশের চেয়ে বেশি সময় কাটান তিনি। তবে নিজ মাতৃভূমিতেও ফিরে আসেন বারবার। ঈদের সময় দেশে আসলেও এবার এই অভিনেত্রীর স্বামী
নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কলকাতায় ঈদ উদযাপন করছেন। শান্তিনিকেতন থেকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও। বিস্তারিত প্রতিবেদনে হালের অন্যতম অভিনেত্রী মিথিলা ঢালিউড টালিউড সমানভাবে মাতাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে পড়াশোনা, অভিনয়, সংসার সবকিছু নিয়ে বেজায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ব্যস্ত রুটিনের ফাঁকেই সময় দিচ্ছেন পরিবারকে। আপাতত শহুরে ব্যস্ততা থেকে খানিক দূরে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে জানা যায় তিনি শান্তিনিকেতনে রয়েছেন, সেখানেই পরিবারের সঙ্গে অবসর কাটাচ্ছেন তিনি। মা, বাবা, মেয়ে আয়রাকে নিয়ে সুন্দর সময় কাটছে তার। এর মাঝেই কাছের মানুষের সঙ্গে নানা মুহূর্ত নেট মাধ্যমে পোস্ট করে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত পত্নী মিথিলা। লিখেছেন, ঈদ মোবারক। বর্তমানে শান্তিনিকেতনের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন মিথিলা, হেঁটে বেড়াচ্ছেন মেঠো পথ ধরে। আবার কখনো ভাইয়ের সঙ্গে পৌঁছে গিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শুটিং ফ্লোরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে এভাবেই প্রিয়জনদের নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। মাঝখানে 2 বছর লম্বা বিরতি নেন মিথিলা। 6 ডিসেম্বর 2019 সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। বাংলাদেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি, গেয়েছেন অনেক গানও। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। দুই বাংলার রূপালী পর্দার সারা জাগানো অভিনেত্রী রোজিনা, তার ভুবন ভোলানো হাসি আর গালের কালো তিলে যথেষ্ট লাখো দর্শকের ঘুম কেড়ে নিতে। তার রূপকে আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে তার বা গালের তিল। কিন্তু তার সৌন্দর্যের রহস্য সৃষ্টিকারী এই তিল আসলে কৃত্রিমভাবে তৈরি করা। রোজিনা সম্পর্কে এমনই আরও অজানা তথ্য জানব মার্জিয়া শ্রেয়ার রিপোর্টে। সোনালী যুগের রূপালী পর্দার সারা জাগানো অভিনেত্রী রোজিনা রাজ্জাক আলমগীর সহ বহু নায়কের সাথে জুটিবদ্ধ হয়ে দুই বাংলায় তার রূপের দ্যুতি ছড়িয়েছেন সিলভার স্ক্রিনের রাজনন্দিনী। তার হাসিতে মুগ্ধ হয়েছে লাখো দর্শকের হৃদয়। টানা চোখের অপরূপ সুন্দরী এই নায়িকার পর্দায় উপস্থিতি মানেই মিষ্টি হাসিতে দর্শকের মন ভোলানো অভিনয়। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন রোজিনা। সিনেমার নেশা তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রেখেছিল। 1976 সালে জানুয়ার ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তার অভিনীত দৃশ্যটি ছিল একটি ট্রেতে বোতল এবং কিছু গ্লাস সাজিয়ে টেবিলে পৌঁছে দেওয়া। এ কাজটুকু করার জন্য তাকে 10 টাকা সম্মানী দেওয়া হয়েছিল। রোজিনা নামে খ্যাতি পাওয়ার আগে তার নাম ছিল রেনু রসনারা শায়লা। আয়না ছবিতে তিনি শায়লা নামে অভিনয় করেন। 1977 সালে ফখরুল আলম পরিচালিত ছবি সাগর ভাষাতে নায়িকা হিসেবে অভিনয়ের কথা থাকলেও শুটিং সেটে গিয়ে রোজিনা নায়িকা হিসেবে কবরীকে দেখতে পান। এতে তিনি কষ্ট পেয়ে ছবিটির শুটিং বন্ধ করে দেন। পরবর্তীতে তিনি এফ কবির পরিচালিত রাজমহল সিনেমায় একক নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেছিলেন। তখনও তিনি রোজিনা নামে পরিচিত হননি। সুহাসিনী এই বাঙালি নায়িকার হাসিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তার বাঙালের কালো তিল। কিন্তু তার এই তিল আসলে প্রাকৃতিকভাবে পাওয়া নয়, নিজেই জানালেন তার গালের তিল রহস্য। এই যে মানে চিকেন পক খুবই অল্প হয়েছিল, একটা সময় হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যে বেশ কমে গেল। তবে খুবই যত্ন নিচ্ছিলাম, মুখের মধ্যে হয়েছে যে একটা এই লাগাই ওই লাগাই, পরে এই জায়গাটা আমার খুবই ডিফ হয়ে গেল আর কি। চিকেন পক্সটা হয়েছিল, ওটা একটু বেশি বড় হয়েছিল বোধ হয়, পরে সেরেছে। কিন্তু আপনার যে ডিপনেসটা, যে গর্ত যেটাকে বলে, ওটা মানে ফিল আপ হয় নাই। যখন শুটিংয়ে গেছি তখন আপনার মেকআপ ম্যান মেকআপ দিচ্ছে, তো মেকআপ দেওয়ার পরে জিনিসটা কিন্তু আপনার মেকআপে কিন্তু পূরণ হচ্ছে না, জায়গাটা একটু ডিপ থেকে গেছে। গাম টাম দিয়ে টিয়ে তারপর আপনার করলো, করার পর যাই হোক ওটা তো গেল। যখন আমি যে ছবিতে অ্যাজ এ একক হিরোইন হয়েছিলাম, সাগর রাজমহল যেটা ছবিটির নাম, আমাদের FDC-তে 3 নম্বর ফ্লোরে শুটিং, আদিল যে ভিলেন ছিল ওই ছবির, তো মেকআপ ম্যানকে বলছে যে আদিল ভাই উনি আমাদের মাঝে আজ নেই, তো আমি বললো যে একটা কাজ করতে পারি, এখানে একটা তিল লাগিয়ে দিই, কালো একটা স্পট দিয়ে দিই। তো সেই যে শুরু হলো আপনার আমার এই কালো স্পট, মানে রোজিনা মানেই আপনার বাঁ দিকে
একটা কালো স্পট মানে তিল। 1980 সালে রোজিনা কষাই ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1988 সালে জীবনধারা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজিনা। মার্জিয়াসরা সময় সংবাদ ঢাকা। ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভিলেন এসেছেন, কিন্তু তার মতো উদার মনের ভিলেন কমই এসেছেন টলিউড পাড়ায়। বলছি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বিপ্লব চ্যাটার্জির কথা। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। 1999 সালে তিনি রাজবিহারি আসন এবং 2006 সালে আলিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় চলচ্চিত্রে এরকম অনেক অভিনেতাই আছেন যারা খল চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হলেও ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কয়েকটা সিনেমায় নায়কের চরিত্রে সুযোগ পেয়েছেন। কিন্তু ডে ওয়ান থেকে বিপ্লবের ভাগ্যে জোটে শুধুই খারাপ লোকের চরিত্র। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বিপ্লব চ্যাটার্জি যে সময় অভিনয়ে আসেন, সে সময় তার ঘরে আসে নতুন বউ। অজ্ঞাত সংসার চালাতেই সেই খারাপ চরিত্র করতেই বাধ্য হন তিনি। পারিবারিক আর্থিক অনটনের কারণে পড়াশোনাটাও ঠিকমতো করতে পারেননি এই অভিনেতা। একসময় পরিবারের হাল ধরতে ওয়েল্ডিংয়ের কাজ শেখা শুরু করেন তিনি। তবে এই কাজ শিখেও চাকরি পাননি তিনি। জীবনযুদ্ধে জয়ী হতে ভর্তি হন কলকাতার সিটি কলেজে। সেখান থেকে অভিনয়ের প্রতি মন দেন তিনি। অভিনয়ের সুযোগের জন্য সত্যজিৎ থেকে শুরু করে তখনকার বড় বড় নির্মাতার দরজায় ভিক্ষে করেন তিনি। আমি যে খুন করেছি তার সাক্ষী কে? আমি নিজে। অবশেষে সেই সুযোগ আসে তার। 1977 সালে লাইট ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ান বিপ্লব। প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় তার। সত্যজিৎ রায় পরিচালিত এই সিনেমা মুক্তির পর একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। পরিবার, পরিণীতা, অগ্নিপাঠ সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দেখে দর্শক যেমন হেসেছে, তেমনি তার খল চরিত্রে অভিনয় দেখে দর্শকরাও ভয় পেয়েছেন। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি অনেক বছর বলিউড থেকে দূরে ছিলেন। বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের কার্ড ছাপা হওয়ার পরেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন সালমানকে। এত বছর পরেও বিভিন্ন পার্টিতে আবারও তাদের একসাথে দেখা গেছে কয়েকবার। বিস্তারিত প্রতিবেদনে। আশি ও নব্বইয়ের দশকে দর্শক হৃদয়ে ঝড় তোলা বলি তারকা সঙ্গীতা বিজলানি ছোটবেলাতেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, আর তাই মাত্র 16 বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন। 20 বছর বয়সে তিনি মিস ইন্ডিয়ার খেতাবও জিতেছিলেন। দীর্ঘদিন তিনি বলিউড থেকে দূরে ছিলেন, এখনও সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবি ভিডিও দেখে দর্শকরা মুগ্ধ হন। ইদানিং ফিরেছেন টিভির পর্দায়। শোনা গেছে বলিউডের ভাইজানকে ভালোবাসতেন তিনি, তার সাথে বিয়ে ঠিক হয়েছিল, সালমানের সাথে জড়িয়ে আলোচনায়ও ছিলেন বেশ কিছুদিন। বিয়ে পাকা হবার পর বিয়ের কার্ডও ছাপা হয়েছিল তাদের, কিন্তু তারপর হঠাৎ করেই সালমানকে বিয়ে করতে অস্বীকার করেন সঙ্গীতা। সঙ্গীতা বুঝতে পেরেছিলেন সালমান তাকে ঠকাচ্ছেন, কারণ ততদিনে সালমানের জীবনে এসেছিলেন সোমি আলী। সোমির সঙ্গে সময় কাটাতে শুরু করেন সাল্লু ভাই, আর সেটা মেনে নিতে পারেননি সঙ্গীতা। সালমানের সঙ্গে ব্রেকআপের পর সঙ্গীতার জীবনে আসেন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। দুই সন্তান সহ আজহারকে তিনি বিয়ে করেন 1996 সালে। আবার 2010 সালে সঙ্গীতা আজহারউদ্দিনের বিয়ে ভেঙেও যায়। আজহারউদ্দিনের সঙ্গে বিয়ের পরই বলিউড থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সঙ্গীতা। বিয়ে ভাঙার পরও তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। সঙ্গীতার বলিউডে অভিষেক হয় 1988 সালে কাতিল ছবির মাধ্যমে। এরপর তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। মার্জিয়াসরিয়া, সময় সংবাদ। জনপ্রিয় ইউটিউবার গৌরব তানেজা ওরফে ফ্লাইং বিস্ট সম্প্রতি ভক্তদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে গিয়েই বিপাকে পড়েন তিনি।
144 ধারা ভেঙে পুলিশের হাতে গ্রেফতার হন এই ইউটিউবার। এরপর রোববার জামিনেও ছাড়া পান। বিস্তারিত প্রতিবেদনে জনপ্রিয় ইউটিউবার গৌরব তানেজা ওরফে ফ্লাইং বিস্ট গত শনিবার 144 ধারা ভেঙে পুলিশের হাতে গ্রেফতার হন এই ইউটিউবার। এরপর রবিবার জামিনেও ছাড়া পান তিনি। ভক্তদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে গিয়েই বিপাকে পড়েন বলে জানা গেছে। আগের দিন নিজের ইনস্টাগ্রাম পেজে ভক্তদের মেট্রো স্টেশনে জড়ো হতে বলেছিলেন গৌরব। জানিয়েছিলেন ভক্তদের সঙ্গে তিনি জন্মদিন পালন করবেন। যেই কথা সেই কাজ, সেখানে জড়ো হয় লাখ লাখ ভক্ত, কিন্তু ভিড়ের চাপ বেশি থাকায় হিমশিম খেতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। চরম সমস্যায় পড়েন যাত্রীরা, মেট্রো পরিষেবা ব্যাহত হয়। গৌরবের সঙ্গে দেখা করার টোকেন সংগ্রহ করতে গিয়ে বিরাট লাইন তৈরি হলে যানজটের সৃষ্টি হয়, এমনকি ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটে। সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লোকজন সরিয়ে রাস্তা ফাঁকা করে দেয়। তারপর 144 ধারা লঙ্ঘন করায় ফ্লাইং বিস্টকে আটক করে পুলিশ। ভারতের জনপ্রিয় ইউটিউবারদের একজন গৌরব, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে পাইলট হিসেবে কাজ করেন তিনি। তারপর নিজস্ব ইউটিউব চ্যানেল খোলেন, ফ্লাইং বিস্ট নামে জনপ্রিয়তা পায় সেই চ্যানেল। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যাও যে কোনো বলিউড তারকার সঙ্গে পাল্লা দিতে পারে। ইনস্টাগ্রামে 3.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে তার। ফ্লাইং বিস্ট নামে ইউটিউব চ্যানেলটিতেও মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া ফিট মাসল টিভি এবং রাশপরিকে পাপা নামে আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে গৌরবের। এই চ্যানেলগুলো দিয়ে তিনি নিয়মিত ফিটনেস নিয়ে ভিডিও এবং ডেইলি লাইফ ব্লগ আপলোড করেন। ইশরাত জাহান, সময় সংবাদ। রাজপরিবারের পুত্রবধূ হয়েও দাম্পত্য জীবনে মোটেও সুখে ছিলেন না প্রিন্সেস ডায়না। আর এর পেছনে দায়ী কিন্তু খোদ ব্রিটিশ রাজপরিবার। এ ঘটনার প্রমাণ মেলে ডায়নার ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির বিভিন্ন মন্তব্যে। বিবিসির এক প্রতিবেদনেও উঠে আসে ডায়নার জীবনের অবর্ণনীয় কষ্টের কথা। বিস্তারিত প্রতিবেদনে প্রিন্সেস ডায়নার রূপলাবণ্যে এতটাই পরিপূর্ণ ছিলেন যে তাকে দেখে মুগ্ধ হননি এমন ব্যক্তি হয়তো কমই আছেন। ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ হওয়ার কারণে অসামান্য খ্যাতি আর বিলাসবহুল জীবন পেয়েছিলেন তো বটেই, তবে এত প্রাচুর্য আর বিলাসবহুল জীবনযাপনের পরেও তার জীবন ছিল একান্তই নিষ্প্রাণ। প্রথমেই বলে নেই ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন ডায়না। 1977 সালে একটি বিয়ের অনুষ্ঠানে তৎকালীন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের নজরে পড়েন ডায়না। চার্লস তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। এরপর বেশ কিছু নাটকীয়তা শেষে 1981 সালে জাঁকজমকভাবে তাদের বিয়ে হয়। তাদের বিয়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছিল টেলিভিশনে। তবে এত আড়ম্বরপূর্ণ বিয়ে হলেও প্রিন্স চার্লস ও ডায়নার দাম্পত্য জীবন মোটেও সুখের ছিল না। বিয়ের পর ডায়না তার স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন, সবকিছু জেনেও চুপ ছিলেন তিনি। এরই মধ্যে 1982 সালে ডায়নার বড় ছেলে প্রিন্স উইলিয়াম জন্মগ্রহণ করেন। এদিকে সে সময় ব্রিটিশ রাজপরিবারে একটি প্রথা ছিল, রাজভবনের অন্তঃপুরে জন্ম নেয়া কোনো শিশুকে স্তন্য দান করা নিষিদ্ধ ছিল। আর ডায়না এই অমানবিক প্রথার প্রতিবাদ করে নিজ সন্তানকে স্তন্য দান করেছিলেন। এরই মধ্যে রাজপ্রাসাদের আরও নেতিবাচক কিছু বিষয় ডায়নার চোখে পড়ে। রাজভবনের অন্দরমহলের নগ্নতা, অনিয়ম, অমানবিকতা ও নিষ্ঠুরতার প্রতিবাদ করেন তিনি। এর ফলে সীমাহীন অত্যাচারের শিকার হন ডায়না, সকলের কাছে হন নিন্দিত। এরপর তার দ্বিতীয় ছেলে হেনরির জন্ম হলে ডায়নার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তাকে তালাক দেওয়া হয়। শুধু তাই নয়, সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ডায়নার নামে শুরু করে অপপ্রচার। জীবনের ওই ক্রান্তিকালে ভেঙে পড়েছিলেন ডায়না। পরবর্তীতে এক মিশরীয় নাগরিকের পরামর্শে চলে আসেন ভারতে। মানব সেবায় আত্মনিয়োগ করেন তিনি। আর এভাবেই ধীরে ধীরে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন প্রিন্সেস ডায়না। 1977 সালে ফ্রান্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
ট্যানার মৃত্যু হয়। তবে তার এই মৃত্যুতে আঙুল ওঠে ব্রিটিশ রাজ পরিবারের দিকে। বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। ডায়না চলে গেলেও তার মানবিক গুণাবলীর জন্য তিনি বিশ্ববাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছেন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আজকের মতো এখানেই শেষ করছে বিনোদন ও সংস্কৃতির সাম্প্রতিক ঘটে যাওয়া খবর জানতে সঙ্গেই থাকুন সময়।